হ্যালো গাইস, গাপ্পি ফিশের নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গাপ্পি ফিশ, এটি মূলত ফুলে ফেপে গিয়েছে, সেই সাথে এর গায়ে কিছু রক্ত জমাট বাঁধা রেড স্পটের মতো দেখা যাচ্ছে। তো গাপ্পি ফিশটি ফিমেল গাপ্পি ফিশ হয় এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে মনে দেখে মনে হচ্ছে গাপ্পি ফিশটি প্রেগনেন্ট। আসলে এটি প্রেগনেন্ট না, এটি একটি রোগে আক্রান্ত। সেই রোগটির নাম হচ্ছে ডোপসি। ডোপসি হলে গাপ্পি ফিশ গুলো মূলত ফুলে ফেপে যায় এবং চামড়ার উপর যে আঁশগুলো আছে সে আঁশগুলোর এমন একটি অবস্থা সৃষ্টি হয় যেন দেখে মনে হয় গাপ্পি ফিশটি থেকে আঁশগুলো পড়ে যাচ্ছে, এরকম একটি অবস্থা সৃষ্টি হয়। তো গাপ্পি ফিশ গুলো নিজেকে একটু আড়ালে রাখার চেষ্টা করে। আর গাপ্পি ফিশের যেই মলদ্বার আছে, মলদ্বারটি একদম লাল হয়ে যায়। মলদ্বারের শেষ যে জায়গাটা বাচ্চাগুলো থাকে, বা আমরা কালো, বেশি অতিরিক্ত মাত্রায় কালো এবং ফুলে ফেপে গেলে যেখানে আমরা বুঝতে পারি যে গাপ্পি ফিশটি বাচ্চা হবে, তো প্রেগনেন্ট আকৃতি দেখা যায়। আর পুরুষ গাপ্পিটিও ফুলে ফেপে যায়, আর তারও শরীরের আঁশগুলো যেরকম পড়ে যেতে চায় এরকম একটি অবস্থার সৃষ্টি হয়। তো গাপ্পি ফিশটি আমি মূলত একুরিয়ামে রেখেছি আপনাদের দেখানোর জন্য। অবশ্যই যদি আপনার কোনো গাপ্পি ডোপসি দ্বারা আক্রান্ত হয়, একে আলাদা রাখবেন। তো একে আলাদা রেখে সে যাতে কিছু ট্রিটমেন্ট দিতে পারেন, এতে কোন অনেক ক্ষেত্রে উপশম হয়ে যায়। তো সেটি হচ্ছে মোটামুটি 3 লিটারের পানির একটি জার নিবেন, সে জারের ভিতরে পানি দ্বারা পূর্ণ করবেন এবং সেখানে 1 চামচ পরিমাণের অ্যাকুরিয়াম সল্ট দিবেন। আর টেম্পারেচারটি 25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখার চেষ্টা করবেন। এভাবে গাপ্পি ফিশটি রেখে দিলে এবং খাবার দিলে অনেক ক্ষেত্রেই গাপ্পি ফিশটি ভালো হয়ে যায়। গাপ্পি ফিশের এই ডোপসি রোগটি হয় মূলত অতিরিক্ত ফ্যাট খাওয়ার কারণে। আর বয়স যখন 3 থেকে 4 মাস, এরকম বয়সে গাপ্পি ফিশের ডোপসি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। তো আর গাপ্পি ফিশের ট্যাঙ্কের পানি প্রতিনিয়তই আপনাকে অপসারণ করে আবার নতুন পানি অ্যাড করতে হবে। আর ডোপসি মূলত হয়ে থাকে কিডনি এবং লিভারের ফেলিওরের কারণে। তো এতটুকুই ছিল আজকের ডোপসি সম্পর্কিত কথাবার্তা। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই লাইক।